তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার। তো প্রতি সপ্তাহের মতো আজও তোমরা কমপ্লিট দেখবে এই সপ্তাহের কর্মক্ষেত্র। তো এখানে প্রতিটা টপিক তোমাদের আমি দেখাবো এবং তোমরা দেখতেও পারবে, এবং প্রতিটা পেজ তোমরা এখানে পেয়ে যাবে। তো চাকরি সংক্রান্ত সমস্ত খবর এখানে তোমরা পেয়ে যাচ্ছ সবার আগে, তো কর্মক্ষেত্র পেপারে। তো প্রতি সপ্তাহের মতো আজও তোমরা দেখে নেবে কর্মক্ষেত্র আজকের, মানে এই সপ্তাহের। তো প্রথম পেজ থেকে শুরু করে একদম শেষ পেজ পর্যন্ত দেখবে, তো আমি দেখাচ্ছি। তো তোমরা দেখছো কর্মক্ষেত্র 26 এপ্রিল 2023। তো প্রথম যে টপিকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ভাবা অটোমিক রিসার্চ সেন্টারে নিয়োগ হচ্ছে 4,363 জন। এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা, কোয়ালিফিকেশান সমস্ত কিছু দেখতে পাচ্ছ, এবং ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। এবং শূন্য পদের বিবরণ তোমরা এখানে দেখতে পাচ্ছ, অনেকগুলো শূন্য পদ, 4,363 জন। এরপরে দুইয়ের পাতায় গিয়ে আরও বিস্তারিত দেখবে, সেখানে গিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, সেখানে গিয়ে দেখতে পারবে। তো এখানে টেকনিক্যাল অফিসার থেকে শুরু করে সমস্ত রকম ক্যাটাগরির তোমাদের ভ্যাকান্সি এখানে শূন্য পদ আছে, দেখতে পারবে। আমরা চলে যাচ্ছি নেক্সট। তো এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে 685 জন নিয়োগ। এখানে মাল্টি টাস্ক স্টাফ, লয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে নিয়োগ চলছে, 685 জন নেবে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হচ্ছে গ্রুপ এ, বি ও সি ক্যাটাগরি অনুযায়ী প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার ছয় পাতায় গিয়ে আরও বিস্তারিত জানবে, সেখানে গিয়ে দেখতে পারবে। চলে এসেছি নেক্সট। প্রতিরক্ষা মন্ত্রকে 233 জন নিয়োগ হচ্ছে। তো এটাও লয়ার ডিভিশন ক্লার্ক, ট্রেডসম্যান, মোটর সিভিল এবং মোটর ড্রাইভার সহ বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে, 233 জন। এটাও 8 নম্বর পাতায় গিয়ে দেখবি। তো সবচেয়ে বড় নিয়োগ হচ্ছে রাজ্য বিদ্যুৎ সংস্থায় নিয়োগ হচ্ছে, 185 জন। তো এখানে অফিসার, এক্সিকিউটিভ, জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে। তো এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে, লাস্ট তারিখ অ্যাপ্লাই করার, সমস্ত কিছু পেয়ে যাবে। তো ন্যাশনাল কাউন্সিলিং অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড নার্সিং অ্যান্ড ট্রেনিং 347 জন নিচ্ছে। তো বিভিন্ন পদে একাডেমিক পদ 347 জন নেবে ন্যাশনাল কাউন্সিলিং অফ এডুকেশন রিসার্চে। তো বিভিন্ন পদে শূন্য তোমরা দেখতে পাবে 6 নম্বর পাতায়। তো কলকাতায় নিয়োগ হচ্ছে এয়ারটেল রেটি টেরিটোরিয়াল ম্যানেজার। তো ইউপিএসসির মাধ্যমে কম্বাইন্ড গ্র্যাজুয়েট মেডিকেল সার্ভিসে পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারে 1,261 জন ডক্টর নিয়োগ হচ্ছে। তো এখানে 1,261 জন নিবে, MBBS ডক্টর নিয়োগ হচ্ছে কেন্দ্র সরকারে বিভিন্ন পদে। এরপরে 6 নম্বর পাতায় দেখবে। তো তোমরা দেখলে এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার প্রথম পাতা। এবার দ্বিতীয় পাতা দেখবে, তোমরা দেখছো দ্বিতীয় নম্বর পাতা। এখানে ভাবা অটোমিক রিসার্চে, মানে প্রথম পাতার পর,
4363 জন নিয়োগ হচ্ছে সেটা দেখবে এখানে। এরপর তিনের পাতায় দেখবে তোমরা চলে এসেছি 3 নম্বর পাতায়। তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ এটা নিয়োগ হচ্ছে, পাশাপাশি ইন্ডিয়ান ইকোনমিক্সে নিয়োগ হচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্স নিয়োগ হচ্ছে সেটাও দেখবে। বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ হচ্ছে 247 জন। এবং কলকাতায় এয়ার রিটেলার নিয়োগ হচ্ছে সেটাও দেখবে। তো 4 নম্বর পেজে তোমরা চলে এসেছি 4 নম্বর পেজ কর্মক্ষেত্রে। তো এখানে কারেন্ট অ্যাফেয়ারেন্স প্রশ্ন আছে সেগুলো দেখতে পাচ্ছ। এবার দেখবে 5 নম্বর পেজ, তো ইতা রশি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে নিয়োগ হচ্ছে 100 জন। তো এখানে গুগলের ডাটা অ্যানালাইসিস টিপ ও পেশাদার পদে নিয়োগ হচ্ছে। তো যারা গুগলে সার্ভিস মানে জব করতে চাও তো গুগলে নিয়োগ হচ্ছে সেটাও তোমরা দেখবে। এরপরে চলে যাবো 6 নম্বর পেজে। তো চলে এসেছি 6 নম্বর পেজ, তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যে নিয়োগ হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রথম পাতার পর। তো আবেদন করার ওয়েবসাইট দেখতে পাচ্ছ। কেন্দ্র সরকারের যে ডক্টর নিয়োগ হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 1261 জন। ও ন্যাশনাল কাউন্সিলিং অফ এডুকেশনের যে নিয়োগ হচ্ছে সেটাও আছে। এরপর চলে এসেছি আমরা 7 নম্বর পেজে। তো জীবিকার জিজ্ঞাসা, এরপর দেখবে 8 নম্বর পেজ। চলে এসেছি 8 নম্বর পেজ কর্মক্ষেত্রে, 26 এপ্রিল 2023। তো প্রতিরক্ষা মন্ত্রকে নিয়োগ হচ্ছে 233 জন সেটা আছে, সেটা এখানে দেখবে। এবং স্বনির্ভর খরচে এটাও আছে। তো ইন্ডিয়ান ইকোনমিক সার্ভিসে চাকরি সেটাও তোমরা দেখতে পাচ্ছ। এরপর কমপ্লিট দেখলে এই সপ্তাহের কর্মক্ষেত্র ও পেপার। তো চাকরি সংক্রান্ত সমস্ত ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাচ্ছ সবার আগে। তো আবার তোমাদের একবার দেখাবো, তো বুধবার 26 এপ্রিল 2023।
তোমরা দেখে নিলে এই মুহূর্তে কমপ্লিট 1 থেকে একদম 8 পর্যন্ত পেজ। তো যে পেজটা তোমাদের বুঝতে অসুবিধা হবে অবশ্যই জানাবে, এবং যে টপিকটা বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে বলবে। তো সেই সমস্ত সেই টপিকটা সম্পর্কে আবার ডিটেলসে বলে দেবো।